ইন্ডিয়ান আইডল থেকে উঠে আসা প্রাঞ্জল তার সুরের মাধুর্যে যে আলোড়ন তুলেছিল সারা বাংলায়, সে সম্বন্ধে সকলেই অবগত। প্রচুর মানুষের করতালি থেকে শুরু করে বাহবা আশীর্বাদ পেয়েছিল প্রাঞ্জল। গতকাল 11ই ডিসেম্বর ছিল প্রাঞ্জলের শুভ জন্মদিন। জন্মদিনের দিনও তার ভক্তগণ তাকে ছুটি দেয়নি। কল্যাণী বইমেলার অনুষ্ঠানে এসে তার মায়ায় ভরা সুরে উপহার দিল সকলকে এক দারুণ সঙ্গীত। তার সঙ্গীতে মুগ্ধ শ্রোতাগণ যেন চুম্বকের টানেই আকর্ষিত হয়। আসুন দেখে নি এক নজরে প্রতিবেদনটি। প্রাঞ্জল অর্থাৎ এই মুহূর্তে গোটা ভারতবর্ষে এবং ভারতবর্ষে গোটা বিশ্বের কাছে কিন্তু একজন জনপ্রিয় শিল্পী প্রাঞ্জল। আর প্রাঞ্জলের আজকে কিন্তু শুভ জন্মদিন। আজকে এত একটা স্পেশাল দিন আমরা হাজির হয়েছি এবং প্রাঞ্জলকে আমরা কাছে পেয়েছি। প্রাঞ্জল প্রথম 24 ঘন্টা লাগবে তোমার স্বাগত। আচ্ছা, এই যে তোমার আজকের দিন মানে স্পেশাল দিন, বাড়িতে কীভাবে কেটেছে? এইটুকুই কি যে আমি একটু খুব ভয় ছিল, কারণ আমি বেশিরভাগই বাউল গান গাই, হিন্দি গানটা আমি খুবই কম গাই, মানে বলতে গেলে গাইতে পারতামই না, তো একটু ভয় ছিল। কিন্তু ওখানে গিয়ে সেটা কেটে গেছে, কারণ ওখানকার গ্রুমার্সরা আমাকে এত ভালোভাবে। আজকের দিনে 24 ঘন্টা লাগবে দর্শক বন্ধুদের কি সবাইকে বলবো? প্রথম কথা সবাইকে বলবো যে অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে অনেক উইশ, আমাকে অনেকে উইশ করেছে আর আমার বাড়িতে অনেক গিফট দিয়েছে, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে জন্মদিনের দিন কল্যাণীতে আমার প্রোগ্রাম, যারা যারা এখানে আছেন তারা যেন আমার গানটা ভালো করে, খুব ভালো লাগছে। কারণ আরও সবথেকে বেশি ভালো লাগছে জন্মদিনের দিন আমি কল্যাণী বইমেলায় এসেছি আর এখানে সবাইকে গান শোনাবো, মানে জন্মদিনের দিন সবাইকে গান শোনাবো, তো তার জন্য খুব ভালো লাগছে। কেটেছে ভালোই, মানে যেমন কেক কেটেছি, কিন্তু যেহেতু আজকে প্রোগ্রাম আছে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছে। তো আজকে আজকের দিনে প্রোগ্রাম কল্যাণীতে, তো সেটার জন্য খুব ভালো লাগছে, তো আজকের দিনটা খুব ভালো কাটবে আসলে। প্রথম থেকে শুধু বাউল গানই গাইতাম এবং বাউল গান গাইতে জানতাম শুধু, আর যে হিন্দি গান সেগুলো সব ওখানে গিয়ে শিখেছি আমি, সেটার জন্য ওখানে যারা গ্রুমার ছিলেন তো তাদের গ্রুপটা। ওখান থেকে তোমার বেস্ট ফ্রেন্ড কে ছিল? বেস্ট ফ্রেন্ড অনেকেই, যেমন মোহাম্মদ ফয়েজ, চেতন্যা, যেমন আজকে ফয়েজ আমার জন্য কেকও পাঠিয়েছিল, তো ওটা খুব ভালো কেটেছে, ওই কেকটাও কেটেছি আমি। প্রাঞ্জলের সঙ্গে কথা বললাম, প্রাঞ্জল কিন্তু আজকে জন্মদিনে, হ্যাঁ, তার কাছে সবচেয়ে বড় স্পেশাল হচ্ছে যে এত মানুষকে আজকে গান শোনাবে। এবং অবশ্যই আমরা 24 ঘন্টা লাইভে আমরা ক্যামেরা থাকবো, সজাগ সমস্ত প্রোগ্রামটা কিন্তু আপনার সঙ্গে শোনাবো, গান বাজনার সঙ্গে আমি শোনার চাই নিচে 24 ঘন্টা। গীতা কনস্ট্রাকশন, কল্যাণী গাছরাপাড়া শহর, রাজবিহাটি হাটপাড়া, রুচি, ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।